কুম্ভ রাশি 2025 সাল অথবা কুম্ভ লগ্নের যদি আপনি হয়ে থাকেন তাহলেও আপনি দেখতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, যেটি ভিডিওর মধ্যে আমি আপনাদের উপস্থাপন করব এবং হিস্ট্রি শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন কুম্ভ রাশির যারা আছেন। 2025 সাল বছরের শুরুর দিকটা আপনারা যে পরিস্থিতি নিয়ে চলছেন সেই পরিস্থিতি থেকে অনেকটা কিন্তু অব্যাহতি পাবেন এবং পারিবারিক দিক থেকে যেমন আপনারা সাপোর্ট পাচ্ছেন, কিছু ধর্মীয় কাজের মধ্যে আপনি লিপ্ত হবেন, পরিবারের মধ্যে কোনো ধর্ম মূর্তি প্রতিষ্ঠা এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। কর্মের মধ্যে মনোনিবেশ যেমন আপনার থাকবে, দূর যোগাযোগ বৃদ্ধি তেমন কিন্তু হচ্ছে এবং যারা সব প্রফেশনালে আছেন পরিবারের মধ্যে থেকে কোনো রকম কিছু করেন সেক্ষেত্রেও আমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি আপনারা 2025 সালে এপ্রিল মাস থেকে আপনাদের আর্থিক বিষয়ে যথেষ্ট বুঝে শুনে ইনভেস্ট করতে দেখা যাবে এবং বড় বড় কিছু আপনারা কিন্তু প্রজেক্ট শুরু করবেন। আপনি যেমন চিন্তাভাবনা নিয়ে চলবেন সেরকম শুরু করবেন, আপনার কথার মধ্যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন বিষয়টা এবারেই কিন্তু শুরু হলো, ট্র্যাজেডিটা শুরু হলো যখনই আপনারা 2025 সালের মাঝামাঝি পর্যায়ে পড়বেন, প্রায় জুন মাসের দিকটা। এখানে কিন্তু হঠাৎ করে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হচ্ছে। যারা লটারি ফাটকা ইনকাম কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন সেখানে অর্থ আপনারা ভালোই পাবেন, ডবল ডবল পাবেন সেটি বলা যেতে পারে। যে কোনো ক্ষেত্রেই আপনারা যেখানে কিছু অর্থ দেবেন কিছু লাভের আশায় সেখানে অবশ্যই পাচ্ছেন। তবে একটি কথা মনে রাখবেন, এই সময়কালের মধ্যেই আপনাদের বিষয়ে যে হৃষ্টি উঠে আসছে সেটি কিন্তু যথেষ্ট আপনাদের একটু ভাবনা চিন্তা করে চলতে হবে। কারণ এই বৎসরে 2025 সালের মাঝামাঝির পর থেকে যেমন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি যথেষ্ট হচ্ছে, আপনি কিন্তু একটু ভৌতিক সুখের দিকে যথেষ্ট ইনভলভ হয়ে পড়বেন, একটি ছন্দহীন জীবনে প্রবেশ করতে চাইবেন। আপনার কর্মকাণ্ড দেখে অনেকেই কিন্তু অবাক হয়ে যাবে এই সময় এবং আপনারা সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে দেখাবেন বা বাড়িয়ে বাড়িয়ে বলবেন। অনেক সময় আপনারা নয়কে হয় করবেন, আপনাদের চিন্তাভাবনা এরকম থাকছে। কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন অর্থাৎ আপনার মধ্যে টেন্ডেন্সি থাকবে যে অর্থ হয়তো আপনি পাচ্ছেন সেই অর্থ দিয়েই কোনো কিছু কেনার প্রবণতা আপনার মধ্যে থাকবে। যে সারা জীবন সেই অর্থ আসবে না সেটি কিন্তু বোঝার ক্ষমতা আপনার মধ্যে থাকলেও আপনি কিন্তু নিজেই, একটি কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, হাতের লক্ষ্মী পায়ে ফেলা। তাই এই 2025 সালে যে বিষয়গুলি উঠে আসছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি কথা বলবেন, যুক্তিপূর্ণ কথা বলবেন, লোক অনেক ব্যক্তিকে উপদেশ দেবেন কিন্তু নিজের বেলা সেটিকে আপনি মানবেন না এবং অর্থের প্রাচুর্য যথেষ্ট থাকবে সেই অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। যথেষ্ট আর্থিক ব্যয়, আপনার চিন্তাভাবনার মধ্যে একটি পরিবর্তন, হঠাৎ করে পরিবর্তন ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে, লাইফস্টাইল চেঞ্জ অনেক রকম ক্ষেত্রে পরিবর্তন করতে দেখা যাবে এবং সেটি ভবিষ্যৎ না ভেবে চিন্তাভাবনার দিকে আপনি অগ্রগতি রাখবেন। আরও এই বিষয়ে আলোচনা আপনারা শুনবেন, শরীরস্বাস্থ্যটা জেনে নিন। 2025 সালে এই মাঝামাঝির পর থেকে আপনাদের কোনো কিছুর মধ্যে না পেলে সেটি কিন্তু উৎকণ্ঠা তৈরি হবে, যতক্ষণ সেই জিনিসটা না করবেন না পাবেন ততটাই আপনি মরিয়া হয়ে উঠবেন, একটু উৎকণ্ঠা মনের মধ্যে নিয়ে চলবেন। পড়াশোনা যথেষ্ট ভালো, আপনাকে ঠিক ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। পড়াশোনা করতে করতে কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে চঞ্চলতা দেখতে পাওয়া যাবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনি জানেন এই 2025 সালে আপনার জীবনে কেউ আসতে পারে, হয়তো সমাজ ব্যবস্থা আপনি এমন দেখেছেন যার ফলে আপনার মনের মধ্যে কিছু নেগেটিভ ভাবনা চিন্তা আছে বা যার কারণে আপনি কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারবেন না, সবাইকে এক চোখে দেখবেন না, ভালোবাসার মূল্য কিন্তু দিতে হবে এই 2025 সালে। আপনাকে যথেষ্ট কেউ ভালোবাসছে বাঁচতে চায় কিন্তু আপনি সেটি নেগেটিভভাবে ভেবে নিয়ে অন্যরকম মনের মধ্যে ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকবে এই 2025 সালে। ভালোবাসার দিক থেকে যারা বিবাহিত জীবনে আছেন, বিবাহিত জীবন সম্পর্ক ভালো তবে জুন মাসের পর থেকে আপনার পার্টনারের শরীরস্বাস্থ্য সমস্যা হতে পারে, যার ফলে এই সময় একটু মনের মধ্যে টেনশন বিচলিত থাকতে দেখা যাবে। বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন। কর্মের দিক থেকে বলতে হলে কর্ম আপনাকে কিন্তু ধরা দিতে পারে কিন্তু আপনার
মনোভাবের মধ্যে একটি অন্য ধরনের চিন্তাভাবনা, অর্থাৎ যে কাজের মধ্যে আছেন, যে কাজের মধ্যে আপনি পারদর্শী, আপনার কাছে মনে হতে পারে এই কাজ আমার কাছে তুচ্ছ, এই কাজ আমি করব না, এইরকম টেন্ডেন্সি কিন্তু মনের মধ্যে থাকছে। তবে বিষয়টা কিন্তু আরও আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে জুন মাসের দিকটা অর্থাৎ মাঝামাঝির দিকটা, আর্থিক শ্রীবৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে। আমি বললাম যে কোনো দিক থেকে প্রফিট ছাড়া কোনো রকম, আপনাদের দিক থেকে লসের সম্ভাবনা কম, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে থাকবে। কিন্তু ট্র্যাজেডিটা এর পরে শুরু হবে, অর্থাৎ বছরের শেষের দিকটা। একসময় অর্থ প্রচুর ইনকাম করবেন, এই শেষের দিকটা 2025 সালে ঋণ নিতে দেখা যাবে, এবং ঋণ নিয়ে কিছু অর্থ কাছে রাখার প্রবণতা থাকবে। এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, পার্টনারের কোনো রকম শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, সেই অর্থ কিন্তু সেই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে এই 2025 সালে। এই যে প্রথমেই শুরু করেছিলাম, এই 2025 সাল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যারা আছেন, আপনাদের হিস্ট্রি জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, সত্যি এইরকম কিছু কিন্তু ঘটতে চলেছে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন। অর্থাৎ ভাগ্যের দিক থেকে খারাপ নয়, কিন্তু নিজেই আপনি কিন্তু জলাঞ্জলি দেবেন এই 2025 সালে। আপনার লাইফস্টাইল একটু অন্যরকম করার ভাবনা চিন্তা থাকবে, আপনি ব্যাকগ্রাউন্ড ভাববেন না যে অর্থ আসছে, এই অর্থ সারা জীবন আপনাদের চলবে, এইরকম সেটাকে সেভিংস করতে হয়। অর্থাৎ আপনার সাপোজ 100 টাকা এলো, আপনি 100 টাকারই কিন্তু কোনো কিছু কিনবেন, এইরকম প্রবণতা থাকছে। যে কিছু রাখতে হয় সেরকম প্রবণতা কিন্তু কম থাকছে এই 2025 সালে। এবং শেষের দিকটা না পেলে মনের রাগ দুঃখ ভগবানের প্রতি দোষ দিতে দেখা যাবে, কিন্তু যে মাঝামাঝিতে আপনারা যথেষ্ট ক্ষেত্রে অপরচুনিটি সুযোগ যেগুলো আপনি পাবেন, সেক্ষেত্রে আপনি নিজে সরিয়ে দেবেন। এবং যথেষ্ট আর্থিক আপনাদের শ্রীবৃদ্ধি, সেটি পূর্বেই বললাম, লটারি বলুন, যে কোনো পৈতৃক সম্পত্তি বলুন, সেই সমস্ত ক্ষেত্রে। এবং যারা বেকার আছেন, পিতার দিক থেকে সহযোগিতা পান, হেল্প পান, পকেট মানি পান, সে অর্থ কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন এই 2025 সালে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন। 2025 সাল আপনাদের দিক থেকে বিশেষ করে আপনারা 2-3 পর্যায়ে কিন্তু ফলাফল পাবেন, বেটার ফল পাবেন 2025 সালের মাঝামাঝি পর থেকে। এই সময় আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি যথেষ্ট আছে, তবে সেটি ধরে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। যথেষ্ট সুযোগ সুবিধা আপনি পাবেন কর্মক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রেই বলুন না কেন, হ্যাঁ রাশি লগ্ন ভেদে ফলে তারতম্য অবশ্যই হবে। তবে অবশ্যই আপনি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নেরই আপনি হন না কেন, বিষয়টা আপনি জেনে রাখুন, এবং এটি কিন্তু 2025 সালে আপনাদের জীবনে অবশ্যম্ভাবী ঘটার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। কারণ এই 2025 সালে আমরা দেখতে পাচ্ছি শেষের দিকটা, কোনো শারীরিক দিক থেকে অর্থ আপনার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ঋণ নেওয়ার প্রবণতা থাকছে, এই ঋণ অন্য ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মাসভিত্তিক রাশিফল দেখবেন, কোনো কোনো মাসে কোনো দ্রুতগামী গ্রহের দ্বারা কোনো সার্বিক আপনাদের উন্নতি ভালো, সেটি অবশ্যই আলোচনা করব। এটি 2025 সাল ওভারঅল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যারা আছেন আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আনলাম এই 2025 সালে গ্রহের সারিবদ্ধ অবস্থান অনুসারে। ধন্যবাদ।